ঋণ করে, ব্যাংকে ঋণ নিয়ে মানুষের প্রতি জুলুম করে, টাকা পয়সা সংগ্রহ করে, কেউ যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা হবে না। আর যার ঋণ আছে মরে গেছে তার জানাজাও হবে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধের পথ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার জানাজা নেই। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে দুইটা দোয়া পড়তেন, তার নাম দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা দুটার সমন্বয়ে দোয়ায়ে মাসুরা, একটার নাম হলো, একটার শুরু হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর আরেকটা শুরু হয় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম, ওয়া আউযুবিকা, শেষ আছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আল মাসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি ঋণ চকলেট দিয়ে ব্যবসা শুরু করো, লোন নেওয়া লাগবে না, দুই বছর চকলেট 100 টাকার ব্যবসা, 1-2 হাজার টাকার ব্যবসা, তারপরে দুই বছর কাপড় 50,000 টাকার ব্যবসা, 1 লাখ টাকার ব্যবসা, তারপর আন্তর্জাতিক ব্যবসা কোটি কোটি টাকা দিয়ে, তার নাম ব্যবসা। ধনী হতে সময় লাগবে প্রায় 25-30 বছর। আপনি একদিনই কলিকাতায় হিরো হচ্ছেন আপনি বুঝতে পারছেন না। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতে, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, যেগুলো তোবা ছাড়া ক্ষমা হয় না, আমি তোমার কাছে বাঁচতে চাই। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মূর্তি রাস্তা নাই যাওয়া, লটা ক্রয় করা শয়তানের কাজ, বেঁচে থাকো আল্লাহর আদেশ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনলেন, আপনি স্বাভাবিক মনে করিয়েন না, তৌবা ছাড়া ক্ষমা হবে না, ক্ষমা যে হবে কবে আল্লাহ ভালো জানে। এটা মহাপাপ, একটা মানুষকে হত্যা করে মানুষ যেখানে আছে সেখানে যাও। অথচ মুসা আলাইহিস সালাম এত পাওয়ারফুল মানুষ, এক থাপ্পড় দিয়ে মালাকুল মওতের চোখখানা করে দিয়েছে, মানুষ হিসেবে নবী হিসেবে এত পাওয়ারফুল শক্তিধর ক্ষমতাশীল রাগী মানুষ পৃথিবীতে কেউ আসেনি। ফেরাউনের মোকাবেলায় টিকতে হবে তাকে, তিনি হচ্ছেন ফেরাউন মুসা, ফেরাউনের মোকাবেলায় টিকতে হবে। মুসা আলাইহিস সালামের ওই বাক্যটা আমার খুব মনে পড়ে, যেদিন তিনি সাগর পাড়ে পৌঁছেছেন কুলজুম সাগর, তালা সাব মুসা, সঙ্গী সাথী বলছেন মুসা আমরা ধরা পড়েছি, আমরা আটকা পড়েছি, আমরা এখন বন্দি, হাতের ডানে রয়েছে কুলজুম সাগর, সামনে রয়েছে উঁচু পাহাড়, বামে রয়েছে ফেরাউন, পিছনে রয়েছে ফেরাউন। বক্তব্যের আগে বলতাম ডানেও ফেরাউন বামেও ফেরাউন পিছেও ফেরাউন, সামনে হচ্ছে কুলজুম সাগর, যখন যেখানে ডুবে গেছে ফেরাউন ওই জায়গায় পৌঁছিলাম, তখন দেখলাম যে বাস্তবে বক্তব্যের একটু ভুল আছে। কেননা কুলজুম সাগরের পাশ দিয়ে তিনি দড়িয়ে যাচ্ছিলেন সঙ্গী সাথে সাথে নিয়ে, সামনে হঠাৎ করে উঁচু পাহাড়, বিশাল উঁচু পাহাড় যার উপরে উঠার কোনো পথ নেই, ডানে আছে কুলজুম সাগর, তখন বুঝতে হলো যে বামে আছে ফেরাউন পিছনে আছে ফেরাউন, সামনে আছে উঁচু পাহাড় ডানে আছে কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই। সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়েছি, তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মাইয়া রব্বি, ফেরাউন আমাকে ধরতে পারে না, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন ধরতে পারবে না, এটা তার সাহস, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, কোনো পথই নেই, তার ইমানি ক্ষমতা তাকে বলছে ধরবে মানে এটা অসম্ভব। উনি ভাষায় শুরু করেছেন কাল্লা কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। কিসের পথ, কোথায় পথ? পথের একটা পথ থাকতে হবে, পথের একটা পথ থাকতে হবে, কিছু হিসাব নিকাশ থাকতে হবে। হুমসি গেলে আপনি বাঁচতে চাইলেন বাঁচবেন, কি করে হতে পারে এটা? কয়েকশো কিলোমিটার হচ্ছে সাগর, যার কোনো হিসাব কিতাব নাই, সেখানে আবার বাঁচার পথ কি?
এরপরও তিনি বলছেন অসম্ভবটা হতে পারে না, এটা ইমানি গতি। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেইখানে এটা আছে। জাতির উপকারের জন্য বই লিখেছিলাম, বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, কিন্তু আপনি হয়তো বা সংগ্রহ করতে পারলেন না, এটা আপনার কৃপণতা। আমি কিছু কষ্ট কম করিনি, আমি বলেছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, আমি এই কথা বলেছি। তাতে আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে এদেশের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি কলমে বলছি, সেটাই কলম সেটা, আর মিডিয়া অনলাইন আলিতেশাম টিভি। আমি কিছু কম করছি বলে আমার বিবেচনায় বলে না, তবে আমি মানুষ, মানুষ আমার সাথে কতটুকু সাড়া দিল সেটাও জবাব তাকে দিতে হবে, আজ হোক আর কাল হোক। উঠে গিয়ে ফাঁকি দিয়ে চলার সুযোগ আজকে আসতে পারে, কালকে হবে না। বলার সময়তে যাচ্ছেন আর বলছেন কথা অবশ্য ভালো তবে খুব শক্ত, এসব কথার দাম নেই। বিমানবন্দরে বসে আছি তো একটা ছেলে এসে সালাম দিয়ে বলছে, সালাম দিয়ে বলছে কথা এত শক্ত বললে হয় না, এটাই তার প্রথম কথা। বলছে না হয় না, না হবে, একটু জোরেই বলছে না হবে না, না হবে, কথা আর একটু নরম করে বলতে হবে। বলছে না নরম করে বলতে নবী নিষেধ করেছে, আমার কিছু করার নেই। তখন বলছে যে বক্তাদের আলোচনা মেনে চলার ব্যাপারে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তৃতার যদি হিসাব আগে না আসে তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, একটা বাক্য আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে বলিনি। আপনি বিরোধীদের কয়দিন টিকবেন, বিচারের মাঠে টিকবেন? আমি নোয়াখালী লক্ষ্মীপুরে বক্তব্য দিতে এসেছি, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য ঠেকাবেন কোন সাহসে? আপনার দলিলের ভিত্তি কি? ক্ষমতা দিয়ে ঠেকালে ফেরাউন ডুবে গেছে আপনি মনে রাখবেন, দলীয় ক্ষমতা দিয়ে ঠেকালে আপনি মনে রাখবেন ফেরাউন ডুবে গেছে। হক দিয়ে যদি ঠেকাতে চান তাহলে আমি আছি প্রস্তুত। আপনাকে আমি বলছি জনাব মাওলানা সাহেব, আপনি জনগণের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এক ঘন্টা বক্তব্য দিয়েছেন, কয়টা আয়াত বলেছেন, কয়টা হাদিস বলেছেন, আপনি নিজের জন্য নিজেই সাক্ষী, আপনার বক্তব্য জাতির কাছে ভাসছে। আপনি 10 মিনিট বক্তব্য দিলে 5 মিনিট আরেকজন মানুষের বিরুদ্ধে বলেন, তারপরে রঘুরাজার কাহিনী কি যে বললেন, রংপুর দিনাজপুর লক্ষ্মীপুর, তারপরে আরো 2 ঘন্টা। আমি আপনার বক্তব্য জানি না, আমি তো বাংলাদেশের বাঙালি মানুষ। মহান আল্লাহ বলেন নেশাদার, সবচেয়ে জটিল পাপ নেশাদার দ্রব্য পান করা পাপ, এইটা প্রমাণ হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এই কাজটা হচ্ছে পাপ সমূহের মা। এই ভাষাটা মনে রাখবেন, এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, বাংলা করলাম, যে নেশাদার দ্রব্য পান করা কাজটা হলো পাপ সমূহের মা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি, আমাকে ওসিয়ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলেছেন লা তাসরাবান্নাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, তুমি নেশাদার দ্রব্য পান করো না, ফাইনহু রাসকুল্লে ফাহেসাতিন, এটা হচ্ছে সব অশ্লীল মেফতাহ কুল্লে শাইরিন কুল্লে শাইন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের চাবি। এবার তিনটা কথার বিবেচনা, এক নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা, দুই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা, তিন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি। সব মিলে কি হলো বলেন তো? চাবি মানে তালা খুলে দিলে ঘরে ঢুকতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। নেশাদার দ্রব্য পান করলে বিবেক নষ্ট হবে, সব কিছু করতে পারবেন, মাকে গালি দিতে পারবেন, বোনকে গালি দিতে পারবেন, ভাগ্নে
বিবেক তো কাজ করে না। পাপের মাথা মানে এইটা হলো মূল পাপ, এটা যখন হয়ে যাবে এর সাথে যত পাপ আছে সব সহজ হয়ে যাবে পাপের মাথা। এটা পাপ যখন হয়ে যাবে তখন সব পাপ সহজ, এই জন্য এটা পাপের মাথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, আপনাকে আমি এভাবে শোনালাম, তিনি আরো বলেন, তিনি বলেন মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চলবে না। পৃথিবীর কোন পাপ নেশাদার দ্রব্য আপনাদের সুদ খাওয়া মহাপাপ, তবে চল্লিশ দিনের সাথে জড়িয়ে নেই, সারা জীবন সুদ খেলো, সারা জীবন জেনা করলো, আজকে বলছে ভুল হয়েছে, কান্নাকাটি করে বলছে ভুল হয়েছে আল্লাহ মাফ করো, তো আচ্ছা ঠিক আছে করলাম, কিন্তু নেশাদার দ্রব্য পান দিন থামতে হবে। আর একটা বাক্য শোনেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। বিড়ি তামাক জর্দা সিগারেট গোল কিন্তু নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আপনার হুজুর জর্দা খায় সেই জন্য জর্দাকে মাকরুহ বলেছেন, মাকরুহ আরবি শব্দ। হুজুরকে জিজ্ঞাসা করেন মাকরুহ মানে কি, যদি হুজুর বলে খারাপ, তো খারাপ বললেন তো, তাহলে হুজুর খারাপ খারাপ আর ইমামতি করেন হুজুর, লজ্জা হয় না? হুজুর নিজেই বলছেন যে মাকরুহ, মাকরুহ মানে কি জানেন, এটা আরবি শব্দ, তা আরবির বাংলাটা কি খারাপ। তো হুজুর তো এখন ইতস্ত করবে যে ব্যাপারটা কি, আমি খারাপ খাই, আমি এমামতি করি, আমার তো একটা মান সম্মানের ব্যাপার, সবাই দাওয়াত দেয়, বিত্তশালী মানুষও যখন হুজুর যায় না, হুজুর এসেছেন একটু বসেন, দাওয়াত দেওয়ার জন্য বলে, একটু চা খাওয়ার জন্য, সবাই তার উপরে দুর্বল, তো হুজুর নিজের উপরে দুর্বল নয় কখনো। হুজুর তামাক বিড়ি সিগারেট জর্দা খাওয়ার পরে হুজুরের সাহস কত, হুজুরের বিদ্যার এটা দৌড় নয়, হুজুরের ওই নেশা তাকে পাগল করেছে, হুজুরের নেশা তাকে পাগল করেছে, নেশাই তাকে ভুল পথে নিয়ে গেছে, যার 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 কারণে এভাবে বলছে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। অবাক পাপ, কোন পাপকে ওভাবে মিলানো নয়। দেখেন আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শারবুল খামরে কাবে দেওয়া সানি।